হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটি ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখলে লোটে মাছ, আমি আজকে লোটে মাছের ঝাল করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী দিয়ে করব। তো এখানে জিরে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা, গরম মশলা, সর্ষের তেল, আর একটা পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন পেস্ট করা আছে, আর জিরেটা বেটে নিয়েছি, এটার সাথে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা দিয়েই করবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে পরে একটা গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো আমি এটাতে। যদি তেজপাতা থাকে তো তেজপাতাও তোমরা দিতে পারো, আমার কাছে তেজপাতা ছিল না তার জন্য তেজপাতাটা আমি দিই নি, শুধু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তো তেজপাতা না থাকলেও কোনো ব্যাপার না, যদি থাকে তো দিয়ে দেবে। তো এবারে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, জিরাটা একটু ভালোভাবে ফুটে আসলে তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো, হালকা ব্রাউন মানে হালকা একটু লালচে ভাব আসবে সেরকমভাবে ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে, যাতে পেঁয়াজের কাঁটা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিয়ে তাহলে পেঁয়াজের কাঁটা গন্ধটা চলে যাবে, আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে দেবো। তো এখন এটাতে আদা রসুনের আর যে পেস্টটা ছিল আর জিরে বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাতে এখানে আছে জিরে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা, এইটা তিনটে আমি একটু মিক্স করে নিয়েছি জল দিয়ে, তারপরে এটা ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, মানে মশলাটা পুরো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা আমার পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে লোটে মাছগুলো দিয়ে দেবো। খুব একটা বেশি জোরে নাড়ানো যাবে না, একদম হালকা হাতে নাড়াতে হবে, নাহলে লোটে মাছ খুব নরম তোমরা জানো ভেঙে যেতে পারে, যার জন্য একদম আস্তে আস্তে ভালোভাবে করতে হবে। আমরা লোটে মাছটা ভাঙতে দেবো না, এমনিতেও লোটে মাছগুলো একটু ছোটো ছোটো বেশি বড় না, যার জন্য একদম আস্তে আস্তে নাড়াতে হবে যাতে লোটে মাছগুলো ভেঙে না যায়। লোটে মাছ আরেকভাবে রান্না করা যায়, সেটা হচ্ছে এইভাবে মশলা দিয়ে একদম পুরো ঝুরঝুরো করে ভেজে নেয়, কিন্তু ওটা আমার ভালো লাগে না, আমার এই আস্তভাবে রান্না করলে এটাই বেশ ভালো লাগে। তো তার জন্য যাতে মাছগুলো ভেঙে না যায় এই জন্য আস্তে আস্তে ভাজতে হবে মাছগুলোকে। মশলাটার সাথে পুরোভাবে ভালোভাবে কষে এসেছে, এবারে জল দিয়ে নিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না কিন্তু, লোটে মাছ থেকে এমনিও একটু জল বেরোবে, তো বেশি জল এখানে দিও না, আমি আরও একটু জল দিয়ে নেবো কারণ জলটা একটু টানবে, একটু গ্রেভি গ্রেভি হবে, তো জলটা একটু জাল হবে যার জন্য আর একটু জল নিয়ে নেবো। তো এতটুকুই জল দেবো ব্যাস, এতটা জল দিয়ে একটু ফুটে আসবে যখন তখন ধনে পাতা দেবো আমি এটাতে। তো সেই ধনে পাতাটাও আমি কেটে নিচ্ছি, এই যেটা হচ্ছে বিরতি ধনে পাতা এটা দেবো, এটা খুব সুন্দর গন্ধ, একটা খুব সুন্দর গন্ধ বেরো, তো এটা কুচি কুচি করে কেটে রাখছি, এটা হয়ে যাওয়ার পর এটা দেবো। তো দেখতে পাচ্ছ এখানে অনেকটাই কিন্তু জাল হয়ে গেছে, আর একটু ঝোল টানাবো তারপরে এটা নাবাবো। তো এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা অনেকটাই ঝোল টেনে এসছে, আর নাড়ালে পরে বোঝা যাবে। তো এখন নাড়াটা দেবো না আমি, কারণ নাড়া দিলেই ভেঙে যেতে পারে মাছটা, যার জন্য নাড়া দিচ্ছি না আমি, কারণ মাছগুলো এখন পুরোই নরম। তো ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এখন নাবিয়ে নেবো। তো দেখো আমি এখন পরিবেশন করে ফেলেছি, তো কেমন লেগেছে তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর প্লিজ একবার ট্রাই করে দেখো আমি যেভাবে করলাম অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। টাটা।